আসসালামু আলাইকুম, সেতুজ ব্লগের সবাই কেমন চল, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। তো চলুন দেখে নিই আজকে আমার ব্লগে কী কী থাকছে। এটা হচ্ছে আরাফের দাদুমণি। তো মা চলে এসেছে আজকে আমাদের বাসায়। এতদিন আমার ভাসুরের বাসায় ছিল, তো আমরা এখন বেড়াতে নিয়ে এসেছি, আমাদের কাছে থাকবে কিছুদিন। তো আপনারা দেখতে পারবেন প্রায় আমার ব্লগে। আর এটা হচ্ছে মানে আরাফের খুব প্রিয় বান্ধবী, তার নানু দাদু, তাদের সাথে থাকতে মজা করতে অনেক পছন্দ করে। সে তো মহা খুশি, তার অনেক ব্যস্ততম দিনগুলো যাচ্ছে তার দাদু আসার পর থেকে। এই যে আমি একটু সুর দিয়েছি দুজনকে, তো দেখতে থাকুন আজকে আমার পুরো ব্লগটি, আশা করছি ভালো লাগবে। তো এখানে আজকে আমি পাঙাশ মাছ দিয়ে ভীষণ মজাদার একটা বড়া করে দেখাবো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যারা পাঙাশ মাছটি পছন্দ করেন না, আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে আমি গাদার পিচগুলো, মানে যেগুলো পিঠের মাছ ওগুলোতে একটু মাংসের পরিমাণটা বেশি থাকে, ওরকম পিসগুলো নিয়ে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে। এখন আমি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম আঁচে। মানে যেভাবে আমরা মাছটা রান্না করার আগে ভেজে নিই ওইভাবে একটু ভেজে নিচ্ছি। আর বরাবরের মতো এখানে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ব্লগগুলো যারা দেখেন তারা কিন্তু চাইলে আমাকে একটা সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করতে হলে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। এতে করে যখন আমি নতুন কোনো ব্লগ দিব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আমার ব্লগগুলো দেখে নিতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক উৎসাহ দেয়, আমি নতুন নতুন ব্লগ তৈরিতে অনেক অনেক উৎসাহ পাই। তো আমার এক সেট ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অন্য সেটটা আমি একটু হালকা লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন একটু বেছে নিচ্ছি। এই মাছগুলোতে কিন্তু অত কাঁটা থাকে না, শুধু মাঝখানে একটা কাঁটা থাকে, আর বেছে নিতেও কিন্তু অতটা কষ্ট নেই। তো ঠান্ডা হওয়ার পরে এভাবে একটু ভালোভাবে দেখে দেখে বেছে নিচ্ছি। আর এখানে কিন্তু তেলের মাছগুলো, পাঙাশ মাছটা যেহেতু একটু তেল তেলে থাকে, চামড়া তারপর তেলের মাছগুলো এগুলো নেওয়া যাবে না, পিঠের মাছগুলো এভাবে নিয়ে নিতে হবে। আমি চামড়া আর কাঁটাগুলো বাদ দিয়ে মাছটা খুব ভালোভাবে বেছে নিচ্ছি। সবগুলো মাছ আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে যে যে মশলাগুলো অ্যাড করব সব আমি বলে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর এরকম বড়াতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর আমি যেহেতু ঝাল লাভার, আমার ঝাল অনেক পছন্দ, তাই আমি একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর হচ্ছে এখানে 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা একসাথে আমি একটু পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে, এখানে দিয়েছি 7 মতো লবণ আর সামান্য একটু জিরার গুঁড়া। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, মুঠো পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিব। আগে আমি এই মশলাগুলো একটু মাখিয়ে নিচ্ছি, তারপর ধনিয়া পাতা দিয়ে আর একটু মাখিয়ে তারপর আমি মাছের সাথে অ্যাড করে দিচ্ছি। এখন আমি বড়া শেপ করে, আসলে যে যেভাবে শেপ দিতে চান, আমি একটু মাঝারি সাইজ করে, চাইলে আর একটু বড় করেও দেওয়া যাবে। তো এভাবে করে আমি সবগুলো বড়ার সাইজ করে নিচ্ছি, এভাবে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো। আর এখানে একটা প্যানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আর এই যে সবগুলো বড়া আমার রেডি করা হয়ে গিয়েছে। আর এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভাজলে কিন্তু বেশি ভালো হবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে মিডিয়ামের থেকে একটু লো ফ্লেমে রেখে, আর এখানে আমি দুধ দিয়ে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, এভাবে এটাতে গড়িয়ে তারপরে বড়াগুলো ভেজে নিবো। এতে করে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, অনেক ভালো লাগবে খেতে। তো একটু সময় ধরে, ধৈর্য ধরে এটা একটু সময় নিয়ে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এভাবে ডিমে গড়িয়ে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিব, একটু ঢাকা দিয়ে দিলে ভিতরটা অনেক ফ্লাফি হবে, ফুলে যাবে, আর ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এক সাইড আমার হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু আলতো হাতে এটাকে উল্টে নিচ্ছি। সবগুলো মাছের বড়া আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এভাবে একটু পোড়া পোড়া করে ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে, এটা গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার শুধু শুধুও ভালো লাগে। তো হয়ে গিয়েছে ভীষণ মজাদার পাঙাশ মাছের একটা বড়া। আশা করছি ব্লগটি ভালো লেগেছে, আর আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছে ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।